হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে এক গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তোমরা যারা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষাটা তোমরা দিয়েছো ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তো তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো রেজাল্ট চেক করার জন্য এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার জন্য তোমাদের যে লিঙ্কে ক্লিক করতে হবে, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। তো এখানে আসার পর নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে দুটো বিজ্ঞপ্তি তারা একসাথে দিয়েছেন, সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023। তো ফ্রেন্ডস, এছাড়াও আরও একটি রেজাল্ট তারা প্রকাশ করেছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023। তো দুটো রেজাল্ট কিন্তু একসাথে তারা দিয়েছেন। তো তোমরা যারা সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিল, তোমাদের এই যে পিডিএফটা রয়েছে এটাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পর তোমাদের যে নির্দিষ্ট রোল নম্বর রয়েছে সেই রোল নম্বর দিয়ে সার্চ করতে হবে। তো ডাউনলোড করার জন্য তোমাদের অবশ্যই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন করে তোমাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে। তো দেখো বন্ধুরা, ডাউনলোড করার পর তোমাদের সামনে এইরকম একটি পিডিএফ ওপেন হবে, এবং এই পিডিএফে তোমরা দেখতে পারবে অনেক অনেকগুলো রোল নম্বর কিন্তু এখানে দিয়েছে। তো তোমরা যারা পাস করেছো তোমাদের রোল নম্বরটা কিন্তু এখানে তুলে দিয়েছেন। তো তোমরা নিজেরাই নিজেদের রোল নম্বর কীভাবে চেক করবে তার জন্য পিডিএফের উপরে তোমরা দেখতে পারবে একটা সার্চ বাটন, এখানে কী করবে নির্দিষ্ট তোমরা তোমাদের যে রোল নম্বর রয়েছে সেটা দিয়ে সার্চ করবে। যদি সার্চ করো তাহলে নিচে অবশ্যই মার্ক করা থাকবে তোমাদের নির্দিষ্ট রোল নম্বর। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলো খুব অনায়াসে চেক করে নিতে পারবে, যদি তোমাদের নির্দিষ্ট রোল নম্বরের সাথে তাদের দেওয়া রোল নম্বর ম্যাচিং না হয়, তাহলে তোমরা বুঝে যাবে তোমরা এবার প্রিলিমিনারি পরীক্ষায় পাস করোনি, তোমরা ফেল করেছো। তো ফ্রেন্ডস, এভাবে রেজাল্টগুলো চেক করে নাও। আর যদি এই পিডিএফটা ডাউনলোড করতে না পারো তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি একটু পরে টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকেই তোমরা তোমাদের রেজাল্টগুলো চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।